আমরা যেরকম ভোলাটাইল পদ্ধতিতে, আমরা উদ্বায়ী পদ্ধতিতে আমরা যে গবেষণা আরম্ভ করেছি, আমরাও এখানে 9টি গাছ সামনে নিয়ে আমরা কাজ আরম্ভ করেছি। 9টি গাছের নির্দেশ নিয়ে আমরা কাজ আরম্ভ করেছি। আমরা ঢাকা ইউনিভার্সিটির ভেষজ বিজ্ঞান থেকে জীবাণু সংগ্রহ করে সেই জীবাণু অ্যান্টিভাইরাস শক্তি আছে কি না সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি। যদিও করোনা ভাইরাসের জীবাণু আমাদের কাছে এখনও আমরা পাই নাই বা এরকম কোনো রিসোর্স আমরা পাই নাই, আমরা করোনা ভাইরাসের সহযোগী যে জীবাণুগুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমরা সকলেই যদি করি, সকলেই চিন্তা করি, সকলেই যদি প্রতিরোধ দুর্গ তৈরি করি, আমাদের শরীরের ভিতরে প্রতিরোধ দুর্গ হবে, আমাদের মনের ভিতরে প্রতিরোধ দুর্গ হবে, আমাদের খাদ্যের ভিতরে আমাদের প্রতিরোধ দুর্গ হবে, আমাদের পথের ভিতরে আমাদের প্রতিরোধ দুর্গ হবে, আমাদের কাপড় চোপড়ে চলনে বলনে বাসনে কুশনে আমাদের ঘরের কার্পেট পর্দার বিছনার চাদর বালিশ সবগুলি যদি আমরা প্রতিরোধ করতে পারি, সেটা হলো আমাদের বিস্তার চাদর আমাদের বালিশ আমাদের তোষক আমাদের পর্দা সবগুলো আমরা কটকটে গরম পানি দিয়ে সুন্দর করে ভালো করে আমরা ধুতে করব। এরপরে উত্তপ্ত সূর্যের আলোতে এটাকে আমরা শুকাব। এরপরে এটাকে আমরা ইস্ত্রি করব। ইস্ত্রি করলে অনেক জীবাণু মারা যায়, এর ফলে মাইটস নামক যে জীবাণুটি দিয়ে অ্যাজমা হয়, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি হয়, সাইনোসাইটিস হয়, এইটা মাইটসের যে কোনো গরমের কাছে মাইটস পরাজিত হয়। মাইটস নামক ভাইরাসটি আমাদেরকে আক্রমণ করে ক্ষতি করতে পারবে না, কারণ মাইটস হলো COVID-19 সহযোগী। অতএব সেই হিসাবে মাইটসকে আমরা গরম যে কোনো জিনিস দেওয়া এটাকে প্রতিহত করবো।